বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা পঞ্চম পর্ব। গবেষণা ও রচনা গৌতম বসু মল্লিক, উপস্থাপনা দেবশঙ্কর হালদার। প্রস্তুত হচ্ছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা। আগের পর্বে আমরা শুরু করেছিলাম রুশ সঙ্গীতজ্ঞ গেরাসিম স্তেফানোভিচ লেভেদেব প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারের কথা। এই পর্বে আমরা শুনব সেই নাট্যশালার আরো কিছু কথা। তবে কথা শুরুর আগে শুনে নেব একটা গান। ভালোবাসার গুণ বলিকে আপসোসে তোমায় ভালোবেসে বলি কি আপসোসে তোমায় ভালোবেসে এ বিধুমুখী এই কি তোমার বিধুমুখী এই কি তোমার আপসোসে তোমায় ভালোবেসে বলি কি আপসোসে তোমায় ভালোবেসে যখন যার কাছে থাকো যখন যার কাছে থাকো তখন তার মন রাখো যখন যার কাছে থাকো তখন তার মন রাখো হবিষির মাল সার মতো তোমার হবিষির মাল সার মতো চাই নিত্যই নতুন চাই নিত্যই নতুন কীরে তোর ভালোবাসার গুণ ওরে বিধুমুখী এই কীরে তোর ভালোবাসার গুণ আপসোসে তোমায় ভালোবেসে নদী কি আপসোসে তোমায় ভালোবেসে বিধুমুখী এই কি তোমার বিধুমুখী এই কি তোমার ভালোবাসার গুণ নদী কি আপসোসে তোমায় ভালোবেসে নদী কি আপসোসে লেবেদেব ভারতে আসেন 1785 সালের 27 জুলাই। প্রথমে তিনি পৌঁছেছিলেন মাদ্রাজে এবং প্রায় সঙ্গে সঙ্গেই মাদ্রাজের টাউন মেজর সাহেব তাঁকে বার্ষিক 200 পাউন্ড বেতনে 2 বছরের জন্য সঙ্গীতজ্ঞের পদে বহাল করলেন। তবে তিনি ঠিক কি কাজ করতেন সেটা বিশদে জানা যায় না। তবে কাজ তিনি যাই করুন না কেন, বিপুল টাকা পেলেও শুধু বাজনা শিখিয়ে বা বাজিয়ে তিনি তৃপ্ত হতে পারছিলেন। তাঁর কৌতূহল ছিল ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেটা তিনি মাদ্রাজে পাননি বলেই ওই মোটা অঙ্কের বেতনের চাকরি ছেড়ে 2 বছর পরে কলকাতায় চলে এলেন। অনুমান করা হয় 1787 সালের
সেপ্টেম্বর মাসের কোনো একটা দিনে লেবেদেব কলকাতায় এসে পৌঁছেছিলেন। সেই বছরেরই 28শে ডিসেম্বর তারিখে কলকাতাবাসীরা শুনতে পেলেন তাঁর প্রথম সঙ্গীতের অনুষ্ঠান। নাট্যশালা খোলার আগে পর্যন্ত তিনি সম্ভবত কলকাতায় সঙ্গীতের অনুষ্ঠান করে এবং সঙ্গীত বিদ্যা শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সঙ্গীত নিয়ে যখন কথা হচ্ছে, আমরা অবশ্যই একটি গান শুনে নিতে চাইব। বদকে তোরা রাখলি ধরে অবলার দৃষ্টি ফাঁকে ছেড়ে দে আমার পাখি পাখে ছেড়ে দে আমার পাখি পাখি বাঁধা ছিল প্রেম শিখরে কেতারে নীলে গোছদে ছগলে ছড়ে গে বাঁধা ছিল প্রেম শিখরে কেতারে নীলে গোছদে ওদের কোথা গেল দেখো বোধে ওদের কোথা গেল দেখো বলে হৃৎপিঞ্জরে ধরে রাখি ছেড়ে দে আমার পাখি পাখি ছেড়ে দে আমার পাখি কে তোরা রাখলি ধরে কে তোরা রাখলি ধরে কে তোরা রাখলি ধরে কে তোরা রাখলে ধরে অবতারে দৃষ্টি ফাঁকে ছেড়ে দে আমার পাখি পাখি ছেড়ে দে আমার পাখি পাখি ছেড়ে দে আমার ছেড়ে দে আমার ছেড়ে দে আমার পাখি।
এই গান বাজনার পাশাপাশি লেবেদেভ সংস্কৃত এবং বাংলা ভাষা শিখতে আরম্ভ করলেন। শিক্ষক হিসেবে তিনি পেলেন গোলোকনাথ দাস নামে এক ব্যক্তি। লেবেদেভ যে বাংলাটা শিখতে পেরেছিলেন তার প্রমাণ দুখানা নাটকের অনুবাদ, যার মধ্যে প্রথমটার দুটো অভিনয় হলেও দ্বিতীয় নাটকের কোনো অভিনয় তো করা সম্ভব হয়নি। উপরন্তু তার নাট্যশালা আগুনে পুড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে ওই দ্বিতীয় নাটকটির পাণ্ডুলিপিও পাওয়া যায়। অনুবাদ করলেও তার নাটকের অভিনয় করবার কথা লেবেদেভ কিন্তু গোড়ায় ভাবেননি, বরং তার শিক্ষক গোলোকনাথ দাসই তাঁকে প্রস্তাব দেন যে লেবেদেভ যদি তার লেখা নাটক মঞ্চে অভিনয় করতে চান তাহলে গোলোকনাথ দেশীয় নটনটি জোগাড় করে দিতে পারবেন। গোলোকনাথের প্রস্তাবে উৎসাহিত হয়ে লেবেদেভ তাঁর লেখা নাটক মঞ্চস্থ করতে এবারে উদ্যোগী হলেন। প্রথমে তিনি গভর্নর জন শোরের কাছে অনুমতি চাইলেন এবং তা পেয়েও গেলেন, কিন্তু সমস্যা হল মঞ্চ নিয়ে। লেবেদেভ চেয়েছিলেন কোম্পানি থিয়েটার নিউ প্লে হাউস ভাড়া নিতে, কিন্তু সেখানে তিনি ব্যর্থ। কোনোভাবেই যখন মঞ্চ ভাড়া পেলেন না লেবেদেভ, তখন নিজেই মঞ্চ তৈরি করবার সিদ্ধান্ত নিলেন। 1795 সালের 1 জুন থেকে তিনি জনৈক জগন্নাথ গাঙ্গুলির কাছ থেকে মাসিক 60 টাকায় একটা দোতলা বাড়ি ভাড়া নিলেন। বাড়ির চৌহদ্দিতে অনেকটা ফাঁকা জমি ছিল, সেখানেই তিনি নাট্যমঞ্চ তৈরি করলেন। তিনি নিজে লিখেছেন, আমি ডোমতলা সড়কের 25 নম্বরে আমার ভাড়া বাড়িতে অত্যন্ত সাহস করিয়া আমার হস্তে অবশিষ্ট অর্থ যাহা ছিল তাহা দিয়া নিজস্ব থিয়েটার নির্মাণ করিতে মনস্থ করি, যাহাতে 300+ ব্যক্তির স্থান সেখানে সংকুলান হয় এবং আমিই ছিলাম ইহার স্থপতি, একমাত্র অধিকর্তা তথা কাঠাম মিস্ত্রি, ছুতোর, রাজমিস্ত্রি, যোগালিয়া ও অন্যান্যদের তদারককারী। দোতলা ওই নাট্যশালা তৈরি হতে সময় লেগেছিল 3 মাস। যেহেতু তিনি বাংলা থিয়েটারের অভিনয় করাবেন, তাই তিনি নাট্যশালার নাম দিলেন বেঙ্গলি থিয়েটার। লেবেদেভের বেঙ্গলি থিয়েটার মাত্র 2 রাত অভিনয় দেখাতে পারলেও বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে এই থিয়েটার খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসবার আগে থেকে যাত্রা নামে যে অভিনয় ধারা বঙ্গদেশে প্রচলিত ছিল সেগুলোতে কোনো বাঁধা মঞ্চ থাকত না। প্রসেনিয়াম বা বাঁধা মঞ্চে থিয়েটারের ধারা কলকাতায় তথা বঙ্গদেশে আসে ইংরেজদের হাত ধরে, কিন্তু গোড়ার দিকে কলকাতার সে সমস্ত থিয়েটারে শুধু ইংরেজি নাটকের অভিনয়ই হতো এবং সেখানকার দর্শকও ছিল এদেশে বাস করা বিদেশিরা। লেবেদেভের বেঙ্গলি থিয়েটার সেদিক থেকে ব্যতিক্রম। নিজে বিদেশি হয়েও তিনি বাংলার অধিবাসীদের জন্য থিয়েটারের দল খুলেছিলেন বাংলা ভাষাকে ভালোবেসে। আবার একটা গান শুনে আমরা ফিরব এই আলোচনায়। চাই না চাই না চাই না রে তোর ওজন কথা ভালোবাসা, আমি চাই না চাই না চাই না রে তোর ওজন কথা ভালোবাসা, সিন্ধুর সম ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসা, বিন্দুতে কি যাই পিপাসা, চাই না চাই না চাই না আমি চাই না চাই না চাই না যে তোর ওজন করা ভালোবাসা, আমি চাই না চাই না চাই না রে তোর ওজন কথা ভালোবাসা।
পাকা সোনা ভালোবাসায় খাদ মিশে না ভালোবাসা পাকা সোনা ভালোবাসায় খাদ মিশে না ভালোবাসায় বেচাকে না ভালোবাসায় বেচাকে না ভরা ডুবির করে যাসা আমি চাই না চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা আমি চাই না 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 রে তোর ওজন করা ভালোবাসা চাইনা 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 রে তোর ওজন কথা ভালোবাসা সিন্ধু সম ভালোবাসা সিন্ধু সম ভালোবাসা বিন্দুতে কি যায় পিপাসা চাই না চাই না চাই না আমি চাই না চাই না চাই না আমি চাই না চাই না চাই না রে তোর ওজন কথা ভালোবাসা আমি চাই না চাই না অভিনয়ের জন্য গোলোকনাথ দাস যে সাতজন পুরুষ ও তিনজন মহিলাকে জোগাড় করে এনেছিলেন তাঁরা সম্ভবত অভিনয় জগতের লোক নন এবং তাঁদের ব্যবহারও খুব ভদ্রজনোচিত ছিল না। লেবেদেব তাঁদের নিরুৎসাহী ভণ্ড ও বন্য প্রকৃতির বলে বর্ণনা করেছিলেন। তবুও তিনি ওই বন্য প্রকৃতির মানুষজনকে শিখিয়ে পড়িয়ে মঞ্চে নামিয়েছিলেন, তারা তাদের ভূমিকাও পালন করতে পেরেছিলেন ভালোভাবেই। সে যুগে বাংলায় যেসব যাত্রাপালা অভিনীত হতো সেখানে নাচ গানের ব্যবহার ছিল খুবই বেশি, তাই ইংরেজি নাটকের বাংলা অনুবাদ মঞ্চস্থ করলেও লেবেদেব তার মধ্যে দেশি বিদেশি বাদ্যযন্ত্রের সঙ্গে ভারতচন্দ্র রায়ের বিদ্যাসুন্দর পালার গানও ব্যবহার করেছিলেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। এত কিছু চেষ্টা করা সত্ত্বেও লেবেদেব তাঁর স্বপ্নের বেঙ্গলি থিয়েটারকে বাঁচাতে পারেননি। সে যুগের ইংরেজ অভিজাত সম্প্রদায়ের একাংশের বিরোধিতার জন্য দ্বিতীয় অভিনয় শেষ হওয়ার পর থেকেই নানাভাবে তাকে হেনস্থা করা আরম্ভ হয় এবং সেই ষড়যন্ত্রে অংশ নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তাও। ফলে তৃতীয় অভিনয়ের বিজ্ঞাপন দিয়েও তিনি তা মঞ্চস্থ করতে পারেননি। সেসব অবধি তাঁর নাট্যমঞ্চকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নানা রকম মামলা মোকদ্দমায় জেরবার হয়ে শেষ পর্যন্ত তিনি 1797 সালের 10ই ডিসেম্বর একরকম নিঃস্ব হয়েই ভারত ত্যাগ করেন। ওই সময়কালে আরও যে সমস্ত ইংরেজি নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোর মধ্যে ওয়েলার প্লেস থিয়েটার, এথেনিয়াম থিয়েটার, খিদিরপুর থিয়েটার, দমদম থিয়েটার, বৈঠকখানা থিয়েটার, ড্রামান্ড থিয়েটার, থিয়েটার গ্যারিসন ইত্যাদির নাম উল্লেখযোগ্য। এছাড়াও আলাদাভাবে উল্লেখ করতে হয় সাঁ সুসি থিয়েটারের নাম। অগ্নিকাণ্ডে চৌরঙ্গী থিয়েটার পুড়ে যাওয়ার মাস তিনেকের মধ্যেই স্থাপিত হয়েছিল সে যুগের সাহেবী থিয়েটার জগতের অন্যতম উল্লেখযোগ্য নাম সাঁ সুসি থিয়েটার। তৎকালীন ইংরেজ সমাজের প্রখ্যাত অভিনেত্রী মিসেস লিচের বিশেষ উদ্যোগেই 1839 সালের 29শে আগস্ট ওয়াটারলু স্ট্রিট ও গভর্নমেন্ট হাউস ইস্টের সংযোগে থ্যাকার হাউস বইয়ের দোকানের একতলায় প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল সাঁ সুসি থিয়েটার। অল্পদিনের মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়ার ফলে বছর দু একের মধ্যেই পার্ক স্ট্রিটে তৈরি হলো
নতুন স্থায়ী রঙ্গমঞ্চ। 1841 সালের 6ই মার্চ উদ্বোধন হল নতুন মঞ্চে। আবার একটা গান শুনে ফিরব আমরা আলোচনায়। Boo!
बुझाए पगपीरी कोरी এই মঞ্চের সূচনা পর্ব থেকে দ্বারকানাথ ঠাকুর সহ আরো অনেক বাঙালি যুক্ত ছিলেন। তবে সবথেকে উল্লেখযোগ্য নাম হল বৈষ্ণব চরণ আঢ্য। তিনি ওই থিয়েটারে শেক্সপিয়ারের ওথেলো নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ইংরেজ মহলেও সরগোল ফেলে দেন। বৈষ্ণব চরণ এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে লোকে তাকে হিন্দু ওথেলো নামে ডাকত। সাহেবী সমাজে যথেষ্ট জনপ্রিয় হওয়া সত্ত্বেও সাঁসুসি থিয়েটার বেশি দিন চলেনি। 1849-এর 21শে মে-র পরে এখানে আর অভিনয় হয়নি। পরে পার্ক স্ট্রিটের সেই বাড়িতেই উঠে আসে সেন্ট জেভিয়ার্স কলেজ। আজ এই পর্যন্তই। পরের পর্বে আমরা আলোচনা করব বাঙালির শখের নাট্যশালা নিয়ে।